হয় ফ্ৰেণ্ডসকল, ভিএলচিচি সকলো সদস্য পৰিয়াললৈ মোলৈ স্বাগতম। যিটো আজি মই বহুত ডাঙৰ এটা প্লেনিং লৈ আপোনালোকৰ মাজলৈ আনিবলৈ বিচাৰিছোঁ, যিটো প্লেনিং মই নিজেই এটা ভাবি চিন্তা এটা প্লেনিং মই বনাইছোঁ। কেনেকুৱা প্লেনিংটো আৰু এই প্লেনিংটো লৈ পিনি মই আশা কৰোঁ বহুত বহুতৰ আগবাঢ়ি যোৱাত এটা ইয়াৰ পৰা হতাশ হ'ব বা বহুত এটা আগবাঢ়ি যোৱাত এটা প্লাছ পইণ্ট হ'ব বুলি মই আশাবাদী। প্ৰথম ষ্টাৰ্টিং, আমি যেতিয়া এজন মানুহ লগ পাওঁ তেখেতলোকক আমি প্ৰথম কথাটো শিকাব লাগে যে মানুহে লিষ্ট কেনেকৈ বনায়। তেখেতলোকক আমি প্ৰথম ক'ব লাগে যে তোমালোকৰ লিষ্ট চাওঁ, তোমালোকৰ চিনাকি যেনেকৈ তোমাৰ মই ভাল চিনাকি, ঠিক তেনেকৈ তোমালোকৰ ভাল চিনাকি কোন কোন জেগাত আছে, সেই মানুহখিনি ভিত্তি কৰি আমি তেখেতৰ পৰা এখন লিষ্ট বনাব লাগে। আৰু লিষ্ট বনোৱাৰ পিছত আমি কি কৰিব লাগে তাকো আমি ক'বলৈ গৈ আছোঁ। লিষ্ট বনোৱাৰ পিছত আপোনাৰ আহিলে এৰিয়া। এতিয়া তেখেতলোকক আমি ক'ব লাগে যে তোমালোকৰ ভাল ভাল চিনাকি সেই মানুহখিনি কোনটো এৰিয়াৰ হয়, তাৰো এখন তোমালোকে লিষ্ট মোক বনাই দিয়া। যেতিয়া এই কথাখিনি এজন যেতিয়া আপনাইনে যেতিয়া এজন তলৰ এছ'চিয়েটে যেতিয়া ভালকৈ সোধা যায়, তেখেতে সম্পূৰ্ণভাৱে এখন লিষ্ট তাত দি দিয়া যাব। প্ৰথম আমি লগ পোৱা মানুহজন তেখেত আপোনাক ধৰক এজন আপোনাৰ যিজন মানুহ লগ পাওঁ তেখেতে আমাৰ মোৰ দৃষ্টিত এজন এছ'চিয়েট, তেখেতলোকৰ পৰা এৰিয়া কোন কোন জেগাত আছে সেইখিনি আমি গম পাই ল'ব লাগে সেই মানুহসকলৰ এৰিয়াখিনিৰ বিষয়ে। তাৰপৰা আমি কি কৰিব লাগিব আপোনালোকে চাই বলক, আৰু সেই এৰিয়াৰ পৰা আমি তেখেতলোকক কেনেকৈ আমি তলৰ পৰা ওপৰলৈ আমি লৈ যাব পাৰোঁ সেই কথাখিনিৰ বিষয়ত আমি আলোচনা কৰিব লাগে। ঠিক ফাৰ্ষ্ট অফ অল মানুহ প্ৰথম যেতিয়া স্কুলত আপোনাৰ যায় এতিয়া প্ৰথম নাম লগায়, তেখেতেও নাজানে যে মই এদিন গৈ পিনি এজন নাম থকা ডক্টৰ হ'ম। ঠিক তেখেতেও এদিন প্ৰথম স্কুলত নাম লগোৱা ল'ৰাজনেও নাজানে যে এদিন গৈ মই এজন ভাল লেকচাৰ প্ৰফেচৰ হ'ম। ঠিক প্ৰথম স্কুলত নাম লগোৱা সেই ল'ৰা বা ছোৱালীজনীও তেখেতেও নাজানে যে মই এদিন গৈ পিনি এজন দেশ চলাব পাৰিম বা দেশৰ চলোৱা কিছুমান পলিটিকেল লিডাৰ হ'ম, তেখেতলোকেও নাজানে। ঠিক তেনেকৈ ইয়াৰ অহাৰ আমাৰ প্ৰথম যিকেইজন যিকে আমি সদস্য পাওঁ বা তেখেতলোকেও প্ৰথম আমাৰ দৃষ্টিত মোৰ দৃষ্টিত এজন এছ'চিয়েট, যিহেতু মই প্ৰত্যেকজন ব্যক্তিকে মই এজন এছ'চিয়েট বুলি ভাবোঁ। ঠিক তেখেতেও এই কথাখিনি নাজানে, তেখেতক আমি কেনেকৈ আমি আগবাঢ়িব পাৰোঁ সেইখিনি বিষয়ে অলপ তেখেতক বুজাই আমি ক'ব লাগিব। ষ্টাৰ্টিং ফাৰ্ষ্ট অফ অল সেইখিনি কথা চবেই জনাটো অত্যন্ত প্ৰয়োজন। তাৰপিছত তেখেতলোকক আমি বুজাব লাগিব যে তুমি যেতিয়া তোমালোকৰ সেই প্ৰথম তুমি লিষ্টখনত যিকেইজন মানুহ তুমি দিলা, তাৰে তুমি দহজন মানুহ তুমি কোনটো এৰিয়া সেইটো মোক দেখাই দিলা, তাৰপিছত সেই দহজন মানুহক আমি কেনেকৈ হেণ্ডেলিং কৰি লৈ আগলৈ আগবঢ়াই নিব লাগে সেইখিনি বিষয়ে আমি ভালকৈ আমি ভাল আপ্লায়িংকেইজনে আমি ভালকৈ চাব লাগিব। তেখেতলোকৰ লগ কৰি দিয়া সেই দুজন মানুহক আমি কেনেকৈ আমি ক্লজিং কৰাব পাৰোঁ, কি ছিষ্টেমেটিক তেখেতলোকক আমি ভালকৈ এটা ছিষ্টেমেটিক হাতত তুলি দি তেখেতলোকক আমি আৰু তেখেতলোকৰ পৰা আমি আগন্তুক আহি থকা এজন এজন এছ'চিয়েটৰ অথৰিটি আমি যে কেনেকৈ আমি দুজন মানুহ আমি তেখেতলোকৰ ছিষ্টেমেটিক আমি কৰাই দিব পাৰোঁ সেইখিনি প্ৰত্যেকজন এজন আপলাইনে জনাটো অত্যন্ত প্ৰয়োজন বুলি মই ভাবোঁ। আৰু যদি এই ছিষ্টেমেটিকখিনি যদি আমি আপলাইনে যদি আমি তলৰখিনি যদি শিকাব পাৰোঁ, আশা কৰোঁ আমাৰ প্ৰত্যেকজন মানুহেই এজন এজন এছ'চিয়েট হ'বলৈ পাৰিব, যিহেতু মই ভাবোঁ ঠিক তেনেদৰে। আৰু মই আশা কৰোঁ মোৰ তলৰ সকলো এছ'চিয়েটক, মই যিমান মোৰ তলৰ বুলি নহয় আমাৰ ভিএলচিচি সদস্যৰ সকলো এছ'চিয়েটক মই এইটো মোৰ কিতাপ অনুৰোধ জনাম, আপোনালোকে সদায় তলৰ সকলো সংখ্যক আপোনালোকে ফ'কাছ দিয়ক। ইয়াৰে আপোনালোকে এজন এজনৰ পৰা যদি দহজন দহজন কৰি যদি আপোনালোকে এছ'চিয়েট পাবলৈ হয় তেনেহ'লে ভাবি লওক আপোনাৰ কিমান ডাঙৰ এটা প্লেং, কিমান ডাঙৰ এটা আপোনাৰ নেট বনিবলৈ গৈ আছে, যিটো নেটৰ পৰা আপোনালোকে আগন্তুক আহি থকা দিনত আপোনালোকে ভবাতকৈও অধিক এটা ডাঙৰ এমাউণ্ট একচেপ্ট কৰিবলৈ সকলো এছ'চিয়েট সক্ষম হ'ব। সেই কথাটো মই লিখি দিম। আমি তেখেতলোকক তাৰ হ'বৰ কাৰণে কি বুজাব লাগিব সেইখিনি ক'বলৈ গৈ আছোঁ বলক। প্ৰথম তেখেতলোকক আমি ক'ব লাগে 95% মানুহ গেষ্ট্ৰিকৰ প্ৰব্লেমত ভুগি আছে। যিসকল গেষ্ট্ৰিকৰ প্ৰব্লেমত ভুগি থকা মানুহসকলক আমি সত্য সাধাৰণতে দিব লাগে মেক্সৰেক, যিটো আমাৰ ভিতৰৰ টক্সিনটো ৰিডিউচ কৰাত মেক্সৰেকে সহায় কৰে। ঠিক তেনেকৈ লিভ হেলথটোৱে আমাৰ লিভাৰ প্ৰটেক্টিভৰ কাৰণে সহায় কৰে। গেষ্ট্ৰ কেয়াৰটো এটা বহুত ডাঙৰ ঔষধি গুণ, যিটো তাৰ আপোনাৰ মানুহ যেতিয়া কেতিয়াবা যেতিয়া বমিটিং হ'ব হয় তেতিয়াও মানুহে তাত আদা খুৱায়, আদা সেইটো কাৰণে খুৱায় যেতিয়া হজম কৰাত আদায় সহায় কৰে। ঠিক তেনেকৈ মানুহৰ কেতিয়াবা বমিটিং বা পেটৰ অলপ অসুবিধা হ'লে মানুহে জালুক দুইটা চুবাব দিয়ে, জালুক এখন চুবাব দিয়ে যাতে হজম কৰাত সহায় হয়। ঠিক তেনেকৈ আপোনাৰ ইয়াত আছে আপোনাৰ পদুনাৰ ভিতৰৰ ঔষধি গুণ, পদুনাৰ মানুহক এইটো কাৰণে যি কেতিয়াবা বমিটিং হ'লেও খাব দিয়ে, যাতে পেট উখৰিলেও খাব দিয়ে, যাতে আপোনাৰ গেছটো যাতে সি কণ্ট্ৰলাইজ কৰি হজম কৰিব পাৰে। ঠিক তেনেকৈ গেছৰলৈকে আপোনাৰ এইটো কামত কৰিব। তাৰ লগতে আমি আৰু এটা ক'বলৈ গৈ আছোঁ, আজিকালি 95% মতা মানুহৰ হৰমন ডেফিচিয়েঞ্চি দেখা পোৱা যায় আৰু মাইকী মানুহৰ হৰমন ডেফিচিয়েঞ্চি দেখা পোৱা যায়।
হরমোন ডিফিসিয়েন্সির ফলত মানুষের অক্ষুক্ষ বেমার হব পারে, যে চুলির আদি করে চুলি হরা চকুর বিষ আদি করে মাথা বিষ আদি করে চকুর কম দেখা বেশি দেখা আদি করে আপনার হার্টর প্রবলেম আদি করে অন্যান্য বেমার, নার্ভ প্রবলেম, জয়েন্ট পেইন প্রবলেম, সকলখিন প্রবলেম আপনার হরমোন ডিফিসিয়েন্সির ফলত হওয়া দেখা পাওয়া যায়। এই কারণে গেস্ট্রো কেয়ারটর হরমোন থেরাপিটা দিয়াটো অত্যন্ত প্রয়োজন বলে ভাবো। এটা এই বস্তুখিন কোনটো কিমান এমাউন্টর সেইখিনি সকলে বুঝি পাবলে সহজ করে মানে কিনাত লিখি দিছো, আপনাদের ভালকরে চাই যাব। নেক্সট ওয়িকটো আপনার দাম আছে 1155 টাকা, ঠিক তেনেক লিভ হেলটোর দাম আছে 1090 টাকা, আর গেস্ট্রো কেয়ারটোর দাম আছে 925 টাকা। গেস্ট্রোথেরাপিটো সম্পূর্ণভাবে আমি ইয়াত উপলব্ধ করেছো 3170 টাকা পড়ে। ঠিক তেনেক তার আপনি যদি মেইন হেলটোর যদি দিবলে হয় তো আপনার মেইন হেলটোর আপনার মতা মানুষের একটা গেস্ট্রো কেয়ার মেইন হেলটোর চার্জটো আসবে 4170 টাকা। ঠিক তেনেক মাইকী মানুষেরও আপনার ওমেন হেলটো হরমোন ডিফিসিয়েন্সির কারণে মাইকী মানুষের মাহেকীয়া খেলি মেলি মাইকী মানুষের ধাতুর যাওয়া প্রবলেমের কারণে অত্যন্ত প্রয়োজন ওমেন হেলথ। এই ওমেন হেলথ যোনগী মাইকী মানুষে এবার ব্যবহার করে তখন হাতত তখনকর রিজাল্ট থাকে। আমার প্রত্যেকে কথা কয় সেই আপনার যিজন এসোসিয়েটে যেটা ব্যবহৃত করব সেই তখেতে আপনার বেলেগক নিজেই নকৰি নোৱাৰিব, যেহেতু তখেতর অত্যন্ত হয়ে থাকার সেই অত্যন্ত বেমার রোগীর যে ডিফিসিয়েন্সির তখেতে মুক্ত হব পাৰিব, যেহেতু তখেতে আর দজনক কোৱাটো স্বাভাবিক। ঠিক তেনেক আমি সকলে গেস্ট্রো থেরাপি যদি আমি ঠিক করে লোক পো আগন্তক আই থাকার দিনত আপনি 95% বেমারের আপনি মুক্ত হয়ে থাকিব। আমি সকলে আশাবাদী এই আমার গেস্ট্রো থেরাপির উপর আমি সকলে গুরুত্ব সহকারে এই আগবাড়ি যাব লাগে, এই ডিফিনি আর মানুষ ভোগীজনক ঠিক করব লাগে গেসর পর। ঠিক তেনেক আমি আর একটা কথা কোবলে গিয়ে আছো 1-100 এজনেরপর আপনার 100 জন কেনক এসোসিয়েট হব। মই ইয়ার আগর যেটু দুটার যেটু স্টেপ মানে দেখা ফটো দেখাই গেছিলো যে 1-10 তেনে আপনি এজন মানুষের যেটা আপনি 10 জন মানুষ যেটা পাব আপনার ধরে থাক সেই 10 জন মানুষের আপনার 100 মানুষ পালে। ঠিক তেনেক প্রথম আমি কি করবেন, ফার্স্ট অফ অল আমি 10 জন মানুষ কেনে আমি তার এসোসিয়েট বনাব পো সেই কথাটো সকলে আমি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর একটা কথা আপনাদের মন দিয়ক, সেই 100 এসোসিয়েটের আপনার 1000 এসোসিয়েট হব কারণে বেশি দিনের প্রয়োজন নাই। খুব যদি আপনাদের মন প্রাণ দিয়ে যদি ভালকে চেষ্টা করে চাব হয়, ভালকে যদি বিজনেস প্ল্যানিং খিনি মানুষ দিবলে হয়, আপনাদের আহি থাকা দিনত আগন্তক আহি থাকা দিনত সকলো এজন আমার VLCC সদস্য VLCC এসোসিয়েট এজন এজন আপনার কাউন্ট ডায়মন্ড হবলে আর বেশি দিন বাকি না থাকবে। মানে আশাবাদী আজি এই ভিডিওটার অলপ হলেও ইয়ার বিজনেস প্ল্যানিংত আগবাড়ি যাবলে মানুষের একটা সুবিধা বা সহায় হব বলে আশাবাদী। নমস্কার।